হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ট্যুর শেষের দিকে। তোমাদেরকে কালকে বলেই ছিলাম, আর আজকে হলো আমাদের বাড়ি ফেরার দিন। তো খুব ভোর ভোর এখন চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, খুব ভোর ভোর হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যদিও স্টেশন খুবই কাছে, হোটেল থেকে 5-7 মিনিট লাগবে অটোতে। তো যাই হোক, এখন যাই, আমরা যাব করমণ্ডল এক্সপ্রেসে করে, ওর যেটা চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে 7টার সময় ছাড়বে। প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছি আর আমরা সবার আগে চলেও এসেছি। ট্রেনে উঠে প্রায় অনেকটা সময় চলে গেছে, ফেরার সময় আমার একটু ঠান্ডা মতো লেগেছিল। তো যাই হোক, একটু মেডিসিন খেয়ে অনেকটা টানা ঘুম দিয়ে এখন দুপুরবেলা উঠেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চে আছে ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখি তো কি কি ড্রয়িং করছে দেখা। হ্যাঁ দিদি, এই বছর আমি জয়েন করেছি, খুব ভালো আঁকিস তো। আমাদের ডিনার চলে এসছে, ডিনারে আছে ভাত, রুটি, ডাল, চানা মশলা, এগ কারি। রাত 3টের সময় দিদিরা ভুবনেশ্বরে নেমে গেল, আর জিজু তো আগে চলে এসেছিলো, তোমরা জানো জিজু এসেছিল স্টেশনে নিতে কোকো আর দিদিকে। তো এখন বাই বাই করে যাই আমরা কলকাতার দিকে রওনা দিই। আর 2 দিন পরে আবার সেম জায়গায় ফিরে এসেছি, আর চেঞ্জেস মাত্র একটাই হয়েছে, সেটা হচ্ছে যে ঘরটা পুরো নতুন হয়ে গেছে। তোমাকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও।
পুরো ঘরটা সুন্দর বেবি পিঙ্ক কালার হয়ে গেছে, আর জানলাগুলো এরকম গ্রিন, আর এইগুলো ব্ল্যাক, আর এইগুলোও কালার হয়ে গেছে, সুন্দর লাগছে। যেহেতু নতুন কালার হয়েছে তো আর লাইট কালার, সেই জন্য লাইটটা আরও ব্রাইট হয়ে গেছে ঘরে। মানে আগে একটা লাইট জ্বাললেও এত মানে লাইট ছিল না, এখন অনেক বেশি ঘরটা ব্রাইট লাগছে। দেখে এনজয় রুমটা কেমন লাগছে। তো যাই হোক, আমাদের জার্নি এখানেই শেষ হলো, এরকম জার্নি তো চলতেই থাকবে, এবার নিজের কাজে ফিরে যাই ভালো, কারণ দুটো দিনের লং ছুটি নেওয়া হয়ে গেছে। যদিও রুম তোমরা জানো যাওয়ার আগে খালি করে যেতে হয়েছিলো রং হবে বলে, কাজ যদিও বেড়ে গেছে কিন্তু মনটা ভালো লাগছে, কারণ এত সুন্দর লাগছে ঘরটা। আমাদের ট্রেনটা অনেক লেট করেছে, কালকে সেই ভোরবেলা ট্রেনে উঠেছি, আজকে সকাল 10:30 সময় নামার কথা ছিল কিন্তু লেট হয়েছে, লেট করে 1:30 সময় নামিয়েছে ছাত্রাবাসীতে। তো ওখান থেকে আস্তে আস্তে এখন বেজে গেছে প্রায় 3:15 মতো, যাই এবার গিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নিই, আর ঘরটা তো গোছাতেই হবে। তো যাই হোক, আমাদের এই এতদিনের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।